নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর আপনারা তো দেখলেন গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি, তো আমাদের এই গাছে দারুণ বড় বড় পেঁপে হয়েছে। আর আজকের এই পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। তো আপনারা বাড়িতে তো পেঁপে অনেক রকম রান্না করে খান, আর এই তাজা পেঁপে গ্রেট করে কি করে রান্না করে দেখেছেন বন্ধুরা, দুর্দান্ত হবে। যারা পেঁপে খেতে চায় না তারা চেপে ফুটে খাবে, এতটাই টেস্টি হয় এই পেঁপে রেসিপিটা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। আর এখন আমি পেঁপে খোসাটা ছাড়িয়ে নেব। তো পেঁপেটা ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো প্রথমে আমি ওই গোটা পেঁপেটা কিন্তু ছাড়িয়ে নেব। তো আজকে কিন্তু একটা পেঁপেই হলেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন এই গোটা পেঁপেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখন আমি এই পেঁপেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁপের এই নিরামিষ রেসিপিটা তো আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো পেঁপে এই গেট করে তো দুর্দান্ত খাবার কিন্তু একটা রেসিপি বানানো যায়, আর এই রেসিপিটার এতটা সুন্দর টেস্ট হবে যে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এইভাবে এখন আমি সম্পূর্ণ পেঁপেটা গেট করে নেব। তো সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি গেট করে নিয়েছি, আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব একটু আদা। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আবার আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি, আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তো হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব ছোলা। তবে ছোলাটা কিন্তু আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু এখানে সিদ্ধ করা ছোলা ব্যবহার করবে, তো যেহেতু তেতেটা গ্রেট করা তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তো সেই কারণে ছোলাটা অবশ্যই সিদ্ধ করে ব্যবহার করবে। তো ছোলাটা দিয়ে আর এবার আমি একটু দিয়ে দেবো জল, একটু বলতো একটু সামান্য পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পেঁপের এই নিরামিষ রেসিপিটা তো খুবই ঝটপট হয়ে যায়, আর এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটা লুচির সাথে খাবে, দুর্দান্ত খেতে লাগে। আর এখন আমি ঢাকা দিয়ে মোটামুটি আর আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আর তবে মাঝে একবার খুলে নেড়ে দিয়েছিলাম, আর আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পেঁপেটা আমার অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি গুঁড়ো। তো চিনিটা গুঁড়ো করেছিল ওই তো দিয়ে দিলাম, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। দিয়ে দিচ্ছি এই চামচে 1/4 ভাগের গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো বন্ধুরা যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি ঘি দিবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এখন আমি আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা আজকের আমার কিন্তু নিরামিষ পেঁপে রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ লোভনীয় দেখতে হয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা পেঁপে গ্রেট করে তো এইরকম ভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, এতটাই টেস্টি হবে যে মনে হবে যেন প্রতিদিনই এই পেঁপেটা এইভাবে রান্না করে খায়। গরম ভাতের সাথে শুধুমাত্র পেঁপের এই রেসিপি হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি প্রয়োজনই হবে না। আর আপনারা যদি বাড়িতে এইভাবে পেঁপে রান্না করেন তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার এই পেঁপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।